প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় চিত্রাং সরাসরি আজ বাংলাদেশের অধিকাংশ জায়গায় আসতে পড়বে আমরা গত কয়েকদিন আগে বেশ কিছুদিন আগে থেকে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম 24 তারিখ 25 তারিখ বাংলাদেশের আবহাওয়া ভয়াবহ হতে যাচ্ছে ঠিক আমাদের পূর্বাভাস দেওয়া অনুযায়ী আজ আপনারা অবশ্যই বুঝতে পারছেন গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টিপাত শুরু হয় উপকূলীয় অঞ্চলে আজ মূলত 24 তারিখ নাগাদ সকাল থেকে দেশের অধিকাংশ জায়গায় শুরু হলো প্রবল জোড়া হাওয়া সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে আজ 24 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি প্রবল জোড়া হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি এখানে টেকনাফ থেকে শুরু করে টেকনাফ এখানে নাইক্ষ্যংছড়ি কক্সবাজার এবং এখানে রয়েছে মূলত আলীকদম বান্দরবান থামচি চকরিয়া কুতুবদিয়া দ্বীপ এলাকা সহ ধরে এই সমস্ত জায়গাগুলোর পর প্রবল জোড়া হাওয়া বয়ে যাবে সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে দেশের দক্ষিণাঞ্চলে আপনারা যারা রয়েছেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের কী অবস্থা যাচ্ছে এখানে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলেও মাঝারি থেকে অলরেডি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে সাথে প্রবল জোড়া হাওয়া বয়ে যাবে চট্টগ্রামবাসীরা আমাদেরকে জানাবেন কী অবস্থা পরিচুরি উপজেলা এখানে সন্দ্বীপ হাতিয়া এখানে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে গত কয়েকদিন আগে থেকে আমরা আপনাদেরকে সতর্ক করেছি সন্দ্বীপ হাতিয়া এই সমস্ত জায়গাগুলোর উপরও প্রায় 80 থেকে 90 কিলোমিটার বেগে জোড়া হওয়ার সাথে হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে এই সমস্ত জায়গাগুলোর উপর প্রবল ভারী বৃষ্টি এছাড়া স্বাভাবিক জোয়ার চেয়ে প্রায় 5 ফুট 6 ফুট জলসাট কিন্তু বৃদ্ধি পাবে উপকূলীয় অঞ্চলে মূলত এছাড়া বঙ্গোসাগরে প্রায় 13 থেকে 14 ফুট পর্যন্ত স্বাভাবিক জোয়ার চেয়ে পানি কিন্তু বৃদ্ধি পাবে ঢেউর উচ্চতা বৃদ্ধি পাবে এখানে নিচু এলাকায় পানিতে প্লাবিত হতে পারে অবশ্যই আমরা আপনাদেরকে আবার সতর্ক করছি গত কয়েকদিন আগে থেকে আমরা আপনাদেরকে সতর্ক করে আসছি এদিকে লালমোহন থেকে শুরু করে কালাপাড়া মঠবাড়িয়া পিরুজপুর খুলনা বরিশাল জালাকাটি পটুয়াখালী বাগেরহাট পিরুজপুর মতিরহাট ফরিদগঞ্জ এছাড়া মাদাইপুর এদিকে রয়েছে আরও সুন্দরবন শিবনগর এই সমস্ত জায়গাগুলোর উপর 80 থেকে 90 কিলোমিটার বেগে তাণ্ডব চালাবে এছাড়া মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে এটি ধীরে ধীরে আরও উত্তর দিকে অগ্রসর হয়ে শেরবাগ কুমিল্লা এবং আগরতলা ঢাকা কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ মৌলভীবাজার সিলেট শহরে এই সমস্ত জায়গাগুলোর উপর আসতে পড়বে সাথে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত ঘটাবে আপনারা দেখতে পাচ্ছেন আজকের মধ্যে এটি সরাসরি ল্যান্ডফল করবে উপকূলীয় অঞ্চলে প্রবল জোড়া হাওয়া বয়ে যাবে তো সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে বলা হচ্ছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রতে বিচরণ করবে না উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করবেন এই মুহূর্তে আমরা আপনাদেরকে লাইভ সরাসরি স্যাটেলাইট মোড নিয়ে যাব দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দেশের উপর ভারী মেঘ প্রবেশ করছে গতকাল থেকে দেশের উপর মেঘ প্রবেশ করতেছে অলরেডি আপনারা এই যে দেখতে পাচ্ছেন সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ প্রবেশ করছে সাথে ভারী বৃষ্টিপাত হচ্ছে এখানে মূলত চট্টগ্রাম থেকে শুরু করে মূলত চট্টগ্রাম কক্সবাজার থেকে শুরু করে চকরিয়া এছাড়া কুতুবদিয়া দ্বীপ এলাকা শেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা সহ এই সমস্ত জায়গাগুলোর উপর আজ ভালো বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাত থাকবে এছাড়া এখানে লালমোহন বরিশাল পিরুজপুর মঠবাড়িয়া কালাপাড়া সুন্দরবন শিবনগর এই সমস্ত জায়গাগুলোর উপর প্রবল ভারী বৃষ্টি এই সমস্ত জায়গার আমরা নাম বলছি কেন এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত মূলত দেশের দক্ষিণাঞ্চলে এছাড়া পরবর্তীতে ধীরে ধীরে উত্তর প্রবেশ করবে এছাড়া পরবর্তীতে ফরিদপুর মাদারীপুর তারপর ঢাকা নাগরপুর পাবনা শাইলকুপা এছাড়া সিরাজগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মাদান ময়মনসিংহ এছাড়া সরিষাবাড় বগুড়া তারপর এখানে এই যে নেত্রকোনা সহ ধরে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত প্রবেশ করবে মূলত আগামী 25 তারিখ নাগাদ দেশের উত্তরাঞ্চলে অনেক জায়গায় বৃষ্টি এছাড়া আজ 24 তারিখ নাগাদ দেশের মধ্যপ্রান্ত অঞ্চলসহ আর বেশ কিছু জায়গায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়ার মডেল অবশ্যই আপনারা সতর্ক সাথে থাকবে বেশ কিছুদিন আগে থেকে আমরা আপনাদেরকে সতর্ক করছি অলরেডি আজ আপনারা হয়তো বুঝতে পারবেন দেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগে যারা রয়েছেন তাদের কী অবস্থা আমাদেরকে জানাবেন খুলনা এছাড়া এখানে উপকূলীয় অঞ্চল সন্দ্বীপ লালমোহন কালাপাড়া যারা রয়েছেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের পরিস্থিতি কেমন যাচ্ছে তো এখানে মূলত ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ এছাড়া সিলেট সহ ধরে আগামীকাল আরও বেশ কিছু জায়গায় মূলত ভারী বৃষ্টিপাত সম্ভাবনা মূলত 24 তারিখ রাত থেকে তো আপনারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।